السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبتروي ميراز النبي صلى الله عليه وسلم وقولك بعث جماعة الإسلامية دعاء موهنا بروترودنغي أيجتو عسكري একটু আগেই আমাদের সামনে আলোচনা পেশ করলেন বিশিষ্ট উস্তাদ আমাদের সকলের এবং এর আগে আমাদের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বক্তব্য রেখেছেন এখানে উপস্থিত রয়েছেন কংলাদ জাম ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত নেতৃবৃন্দ এবং সর্বস্তরের উপস্থিতি যারা জমের মাধ্যমে শুনছেন এবং যারা ফেসবুক লাইভে শুনছেন দেশ এবং বিদেশ থেকে সবাইকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি খুব অল্প সময়ের আমরা আমাদের আলোচনা আয়োজন করেছি তাতেও আপনারা যে ব্যাপক সাড়া দিয়েছেন এ থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের জীবনের প্রতি আদর্শের প্রতি আপনাদের যে আকর্ষণ এবং আপনাদের যে আনুগত্য সেটাই প্রমাণিত হয়েছে আমরা আল্লাহ শুক্রিয়া আবার আদায় করছি এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের স্থানে দরদ পাঠ করছি সাল্লাম সম্মানিত উপস্থিতি মেয়েরাজ নবী সাল আলি সাল্লাম এটি একটি ঐতিহাসিক বিশ্বকর ঘটনা বিশ্ব ইতিহাসের একটি অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা মহানবী সাল্লামের জীবনের অনেকগুলো অলৌকিক ঘটনার মধ্যে এটি অন্যতম শ্রেষ্ঠ একটি অলৌকিক ঘটনা এবং মহান আল্লাহ কুদরতের অন্যতম একটি বড় নিদর্শন বটে এই মেয়েরা এটি যে সত্য ঘটনা এটা অসংখ্য হাদিস থেকে প্রমাণিত কমপক্ষে পঁচিশ জন বড় বড় সাহাবিক এই সম্পর্কে বর্ণনা দিয়েছেন আর সবচেয়ে বড় কথা হলো যে মহান মাহবুদ তার প্রিয় হাবিবকে সম্মানিত করার জন্যে এবং তার পক্ষ থেকে হেদায়াত পৌঁছে দেওয়ার জন্যে তার কাছে ডেকে নিয়ে গিয়েছিলেন সেই মহান আল্লাহ তালাই নিজে সেই ব্যাপারে সত্যায়ন করেছেন এ ব্যাপারে সরাবন ইসরাইলের প্রথম আয়াতেই

এই ব্যাপারে দলিল পায় সুতরাং মেয়েরা যে সত্য ঘটনা এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয়ের কোন সুযোগ নেই এ ব্যাপারে যদি কেউ সন্দেহ সংশয় করে তারই ইবান তাকার প্রশ্নই উঠে এর বাইরে কিছু একাডেমিক আলোচনা এটা কিভাবে হয়েছিল কিভাবে হইতে পারে এটা যাতে একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা এটা নিয়ে গবেষণা হওয়া পর্যালোচনা হতেই পারে পজিটিভ মেন্টালিটি থেকে সত্য জিনিসকে আরো বোঝবার জন্য গবেষণা করা চিন্তা করে এটা করতে পারে কিন্তু এটা নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি করা এটা নিয়ে কোনো সন্দেহ পোষণ কোনো সুযোগ মুসলমানের থাকতে পারে না পারে আলোচকের কোনো গবেষকের থাকতে পারে না কোনো নিয়ে কেউ যদি এরকম করতে চায় বাড়িয়ে কথা বলতে চায় কিংবা কমিয়ে কথা বলতে চায় তাহলে এটা অবশ্যই একটি নিন্দনীয় এবং এটা পরিত্যাজ্য একটি বিষয় সম্মানিত উপস্থিতি

যে এক আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করার কোনো সুযোগই নেই দাসত্বন্দী ত্যাগ এবং কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদন করতে হবে দুনিয়ার শাসক গুষ্টি গোষ্ঠী যত শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা মাক্ষসার জালের মতো তারা পরাজিত হবেই তারা প্রধানত হবেই সুতরাং কোনো মমিন কোন মজাহিদ সে আল্লাহ ছাড়ার কারো কাছে নত হবে না সে তার মাতা শুধু আল্লাহর কাছে সপে দিবে আর সকল জায়গায় সে মাতা উঁচু করে রাখবে উৎপীড়ন এবং নিপীড়নকে বয় করে কোন অবস্থায় সত্য বলা সত্য প্রচার করা সত্যের ব্যাপারে উচ্চকিত থাকার ব্যাপারে কোন ধরনের কোনো দুর্বলতা প্রদর্শন করা যাবে না এটাই আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো এবং আমরা জানি এর কিছুদিন পরে মাত্র এক বছর পরে আল্লাহ রসুল এই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং তারপর তিনি মদিনায় একটি ইসলামী রাষ্ট্র তিনি কায়ে করেছিলেন যে ইসলামী সমাজ বা রাষ্ট্র কায়েম করার জন্য দিনকে বিজয়ী করার জন্য মিশন দিয়ে আল্লাহ তাকে দুনিয়া পাঠিয়েছিলেন সফের নয় নম্বর আয়াত সোরা ফাতে আঠাশ নম্বর আয়াত সোরা তাওবার তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন হুদা হাকিউজ হিরাহ আলদিন অলৌকারিহাল মুশ্রী কোন এক জায়গায় আছে অলৌকারিহাল কাফির আরেক জায়গায় আছে ওকাফাবিল্লা শাহিদা এই দিনে হককে বিজয় করার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম প্রাণান্তকর সংগ্রাম করে মদিনায় যে ইসলামী রাষ্ট্র তিনি করবেন তার রূপরেখেই সেদিন তাকে দেওয়া হয়েছিল এবং তার ভিত্তিতে তিনি মদিনায় একটি পবিত্র পরিচ্ছন্ন ইসলামী সমাজ কায়েম করেছিলেন আজকে আমাদের বাংলাদেশেও জলুম নির্যাতনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে এখন আমাদের বিজয় অর্জনের সময় সুতরাং আমরা এক আল্লাহর চলার কাওকে ভয় করব না আমাদের সকল ডেডিকেশন আমাদের সকল কুরবানি আমরা আল্লাহর জন্য নিবেদিত করব এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে বড় সুন্নাত জিহাদ ফিসাবিলিল্লাহর এই আন্দোলনে আমরা দৃঢ়তার সহিত صبرের শহীদে গিয়ে যাব বিজয় আমাদের অতি নিকটবর্তী নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন ক্বリーム আবারো সবাইকে অনেক অনেক শুকরিয়া জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা সফল করার জন্য মহান মাাবুদের কাছে শুকরিয়া জানিয়ে আমাদের প্রোগ্রাম আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ